হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও। বুঝতেই পারছো আজকে আমি মাছের একটা আইটেম বানাবো। এটার নাম ফিশ কালিয়া, যেটার জন্য আমার লাগবে কাঁচা মাছ। আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা আদা রসুনের পেস্ট, যেটাতে আদার পরিমাণটা অনেক বেশি লাগবে। লবণ, হলুদ, গোটা জিরে, আর লাগছে গোটা গরম মশলা। এবার এই আদা রসুনের পেস্টের মধ্যে নিয়ে নেব গুঁড়ো জিরে, গুঁড়ো হলুদ, সামান্য একটু গুঁড়ো লঙ্কা এবং একটু কাশ্মীরি লঙ্কা। সব মশলাটাকে একসাথে জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। নিয়ে নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজের টুকরো, আর লাগবে সর্ষের তেল। এবার আমি মাছটাকে ডিপ ফ্রাই করে তুলে নেব নুন এবং হলুদ দিয়ে। কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নেব, আর তার মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো। তোমরা অবশ্যই এইভাবে মাছের কালিয়া বানিয়ে দেখো, বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে, রীতিমতো আঙুল চেটে পুড়ে খাবে। চলো রান্নাতে চলে যাই। কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোটা গরম মশলা, আর এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটা ভাজা হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব ওর মধ্যে। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে তার মধ্যে দেব লাল টমেটো। টমেটোটা হালকা একটু সফট করে নেব, আর তারপর দিয়ে দেব আমাদের পেস্ট, যেটা করে রেখেছিলাম সব রকম মশলা দিয়ে। দিয়ে দিলাম আগের থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষিয়ে নেব, একটা সুন্দর গন্ধ আসবে। দেখো মশলাটার থেকে তেলও ছাড়ছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো সবাই। মশলাটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, আর বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল, বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো। দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালারে হয়েছে। এবার একটুখানি ঢেকে দেব, তাহলে মাছটাও নরম হয়ে যাবে এবং মশলাটাও মাছের মধ্যে সোক করে নেবে। দেখো ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে, দারুণ সুন্দর গন্ধ এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। এর মধ্যে এখন দিয়ে দেব
কুচি করে কেটে রাখা ধনে পাতা। সামনেই শীত আসছে, ধনে পাতার গন্ধ হলে পুরোপুরি শীতের গন্ধ ভেসে আসে। আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। আমাদের মাছের ঝোল রেডি। একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে মাছের ঝোল। দেখো আমি বাটিতে সার্ভ করে দিয়েছি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। ছোট থেকে বড় সবার খুব পছন্দের খাবার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে তো একেবারেই ভুলবে না। আর তোমার সমস্ত রিলেটিভদের শেয়ার করে দিও কাছের মানুষদেরকে। ওকে, দেখা হবে পরের ভিডিওতে।